সন্দেশখালী থেকে আরজিকর, এটা যে খুব খারাপ হচ্ছে এই যে একটা লাইন ছাড়া, আর আরজিকর থার্জিকর যদি ঠেকাতে হয় তাহলে ওদের ক্ষমতা চাই, ক্ষমতা ছাড়া অন্য কোনো দৃষ্টিতে ওরা আরজিকরকে দেখতে পারলো না, দুর্ভাগ্য অত্যন্ত। অমিত শাহ এসেছেন নির্যাতিতার পরিবার ওর সঙ্গে দেখা করার জন্য চিঠি দিয়েছেন, অপেক্ষায় বসে থেকেছেন, সম্ভবত বিজেপি নেতারা কেউ কেউ বলেছেন যে এটা দেখতে বড় খারাপ লাগবে, তা সত্ত্বেও উনি যাননি, কারণ উনি গেলে দিল্লিতে উনি উত্তর দিতে পারবেন না। দিল্লিওয়ালারা বলে দিয়েছে পশ্চিমবাংলার সরকার যা করছে আমরা তাকে সমর্থন দিচ্ছি, এদের ওপরে পশ্চিমবাংলার বিচারের আশা করার কোনো মানে আছে? সন্দেশখালী আরজিকর একটা লাইন, সিবিআই ঠিকমতো দেখবে তা বলতে পারলেন না, সিবিআই যে অপদার্থতা করছে ওদের নির্দেশে এটা ধরা পড়ে যাবে বলে, খুবই দুর্ভাগ্য। পশ্চিমবাংলার মানুষ বুঝে গেল যে বিজেপির কাছ থেকে বিচার আশা করাটা কোনো মানেই নেই এবং এটা একেবারে বোগাস, কার্যত অমিত শাহ বুঝিয়ে দিলেন। পরিবারের কাছে কি বলবেন, ওরা অপেক্ষায় ছিল, কি বলবেন? ধিক্কার জানাচ্ছি আমি, ধিক্কার জানাচ্ছি। ভারতবর্ষের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি তো গোটা ভারতবর্ষের মোটামুটি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে, প্রশাসনিক দিক থেকে বিজেপি রাষ্ট্র বলুন, বিজেপি সমর্থিত তৃণমূল রাষ্ট্র বলুন, সব জায়গায় ধর্ষণের ব্যাপারে প্রশাসনের একটা অসহযোগিতা আছে, এইসব কাজগুলো ওরা কিন্তু নীরব সমর্থন করেনি। তাই ওদের বক্তব্যে আপনি আরজিকর নিয়ে কোনো ঘটনায় পাননি, এবং ওদের আঞ্চলিক নেতারা দেখবেন, রাজ্যের নেতারা, তারা ঘুরে ফিরে কিন্তু আরজিকর কাণ্ডে প্রশাসনকেই সমর্থন করছে এবং যারা আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে কটাক্ষ করছে। ওদের দৃষ্টিভঙ্গিটা পরিষ্কার, যারা করবে না কেন, তাদের তো সেগুলো ইন্টারেস্ট নেই, তারা নির্যাতিতা পরিবার, এরকম হাজার হাজার পরিবার চারিদিকে হচ্ছে, সুতরাং তাদের কাছে এই বিষয় নয়। তারা বিলকিস বানু যারা ধর্ষক, তাদের সাজা পাওয়ার পরেও ছেড়ে দিয়েছিলেন, এবং তাদের উচ্চ বর্ণের ব্রাহ্মণ বলে ধর্ষণ করতে পারে না এই দর্শন তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। সুতরাং বিজেপি সরকারের কাছ থেকে ধর্ষণের বিরুদ্ধে কোনো ইতিবাচক পদক্ষেপ আশা করাটাই অন্যায়। 9 আগস্ট ঘটনা ঘটে যাওয়ার পর এই প্রথমবার রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলায় এসে আরজিকর কাণ্ড নিয়ে আক্রমণ শোনালেন, বললেন সন্দেশখালী থেকে আরজিকর, বাংলায় মহিলারা নিরাপদ নন। সিন্ডিকেট কি গুন্ডাগর্দি বঙ্গাল কে অন্দর হ্যায়, বঙ্গাল কে অন্দর মাতা ও বহনো কে সম্মান কো তার তার কর দিয়া জাতা হ্যায়, চাহে সন্দেশ খালি কি ঘটনা হো, চাহে আরজিকর কি ঘটনা হো, ইসকো বন্ধ করনা হ্যায় তো ইসকা একমাত্র রাস্তা হ্যায় ইয়াহ ভারতীয় জনতা পার্টি। বঙ্গাল কে যুবাও কো কহনে আয়া হুঁ, এক সীমান্ত রাজ্য হ্যায়, সীমান্ত রাজ্য কে অন্দর घुसपैठ जिस तरह से स्टेट स्पॉन्सर घुसपैठ हो रही है उसको रोकना है तो इसका एकमात्र रास्ता है कि 26 में भारतीय जनता पार्टी की सरकार आई। बंगाल के अंदर रविंद्र संगीत की जगह बम धमाके सुनाई पड़ते हैं, इसको रोकना चाहते हैं बंगाल की जनता तो इसका एकमात्र रास्ता है 26 में भारतीय जनता पार्टी की सरकार बना। गौ तस्करी, कोयला तस्करी, इसको रोकने का एकमात्र रास्ता है बंगाल में 1 करोड़ भारतीय जनता पार्टी के सदस्य बनाना। भ्रष्टाचार, नौकरी देने में भी भ्रष्टाचार, मनरेगा में भी भ्रष्टाचार, अनाज बांटने में भ्रष्टाचार, स्वास्थ्य की सेवाओं में भी भ्रष्टाचार, कट मनी का जो बोलबाला बंगाल में हुआ है उसको समाप्त करने का एकमात्र रास्ता है बंगाल में 26 में भारतीय जनता पार्टी की सरकार बनाना।